আউজুবিল্লাহ হিমিনা সইত নিরুয়া জিম বিসমিল্লা হিউ রহমা নিরুয়া হরিম রব্বেশাহ আলি সাদরী ওয়া সিডলি আম্রি লোকদাতা মিল লিসানি ইয়াফ আহু কওলি আসসালামও আলাইকুম কিছুদিন আগে আমি কিছু বাস্তব উদাহরণের সাথে সুরা মাওনের অর্থ সহজ ভাষায় ব্যাখ্যা করে ছোট একটি ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এই সুরাটি আমাদের মন মানসিকতা চিন্তাভাবনা এবং কার্যকলাপকে প্রভাবিত করতে পারে আর এই ভিডিওটিতে আমি এই সুরাটির কম্পোজিশন বা অর্থের গোলকধাতাটি তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই সুরাটি এমন একটি ব্যক্তির উদাহরণ দিয়ে শুরু হয় যে বিচার দিনে বিশ্বাস করে না সেই ব্যক্তিটি শুধু ইহকালের জীবনেই নির্ভর করে কারণ তার ধারণা মতে এই জীবনের পরে আর কোনো জীবন নেই সুতরাং সেই ব্যক্তি এই পার্থিব জীবনটি ধরে রাখতে চায় কিন্তু প্রকৃতপক্ষে এই ইহকালের জীবন বিচার দিন ও পরকালের জীবনের তুলনায় একেবারে তুচ্ছ ও নগণ্য এই সুরাটি এমন একজন ব্যক্তির উদাহরণ দিয়ে শেষ হয়েছে যে ছোটখাটো সহযোগিতা করা থেকে নিজেকে বিরত রাখে সেই ব্যক্তিটি অতি সামান্য পার্থিব জিনিস আগলে ধরে রাখতে চায় তিনি আসলে মনে করেন যে এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছুই আছে তা চিরস্থায়ী কিন্তু আসলে এসব জিনিস বিচার দিন এবং পরকালের জীবনের তুলনায় অস্থায়ী ও অতি তুচ্ছ উভয় ক্ষেত্রেই এই ব্যক্তিটি এই দুনিয়া এবং এর সব কিছু নিয়ে অতি চিন্তিত বা উদ্বিগ্ন থাকে কারণ তিনি পরকাল বিশ্বাস করেন না তিনি এসব তুচ্ছ জিনিসগুলো আগলে ধরে রাখতে চায় অথচ এই ব্যাপারটি উপলব্ধি করতে পারে না যে এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বিচার দিন এবং পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে দ্বিতীয় আয়েরটিতে বলা হয়েছে যে ব্যক্তিটি এতিমদের গলা ধাক্কা দেয় ফজালিকা শব্দটি ইঙ্গিত করে যে এই ব্যক্তিটি এমনটি করে কারণ সে বিচার দিনে বিশ্বাস রাখে না এর সূত্রপাত একটি আভ্যন্তরীণ অনুভূতি থেকে ঘটে ব্যক্তিটির অন্তরের মধ্যে যে অবিশ্বাস বা ভুল ধারণা আছে সেটি আসলে তাকে এই খারাপ কাজটি করতে প্ররোচিত করে যা বাহ্যিকভাবে দৃশ্যমান হয় দ্বিতীয় শেষ আয়েরটিতে উল্লেখিত হয়েছে ব্যক্তিটি লোক দেখানোর জন্য নামাজ পড়ে বা ভালো কাজ করে এই কাজগুলো সে আল্লাহ আলাকে খুশি করার জন্য করে না বরং এগুলো এজন্যই করে যাতে অন্যান্য মানুষেরা এই ব্যক্তিটিকে সমাজের একজন ভালো মানুষ মনে করে আসলে ব্যক্তিটির আভ্যন্তরীণ খারাপ চিন্তাভাবনা তাকে এইসব ভালো কাজগুলো করায় যা আবার বাহ্যিকভাবে দৃশ্যমান হয়ে ওঠে এই দুইটি আয়াতেই মানুষটির অন্তরের মধ্যে যে অবিশ্বাস বা খারাপ চিন্তা চিন্তাধারণা আছে যেগুলো আসলে দৃশ্যমান নয় এসব আভ্যন্তরীণ খারাপ বিষয়গুলো তাকে যেমন ভালো কাজ করতে প্রভাবিত করে তেমনটি এসব খারাপ কাজ করতেও প্ররোচিত করে যা প্রকাশ্যে দৃশ্যমান হয় তৃতীয় আয়াতটিতে উল্লেখিত হয়েছে যে ব্যক্তিটি নিজেও যেমন দরিদ্র মানুষকে খাওয়ানো পছন্দ করে না তেমন অন্য মানুষদেরকেও এই কাজটি করতে উৎসাহিত করে না সে অন্য মানুষদেরকে সাহায্য করতে পছন্দ করে না কারণ সে এই ক্ষেত্রে কোনো পার্থিব সুবিধা খুঁজে পায় না আর তৃতীয় শেষ আয়াতটিতে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তিটি তার প্রার্থনা বা নামাজে অমনোযোগী থাকে তিনি হয় অলসতার কারণে নামাজ বাদ দেন অথবা অনিচ্ছাকৃতভাবে বা বা রকম মনোযোগ ছাড়াই নামাজ পড়েন তিনি আল্লাহ সবানওয়ালার জন্য এসব ভালো কাজ করার আগ্রহ পান না কারণ তার নামাজে বা ন্যায়নিষ্ঠ কাজে তাৎক্ষণিক দুনিয়াগত ফলাফল দেখতে পান না এই দুটি আয়াতে এসব কার্যকলাপের পিছে প্রকৃত কারণটি তুলে ধরা হয়েছে এই ব্যক্তিটি অন্য মানুষের জন্য বা স্বয়ং তার খোদা তাড়ার জন্যও ভালো কাজ করতে উদাসীন কারণ এইসব থেকে তিনি কোনো তাৎক্ষণিক সুবিধা খুঁজে পান না এবং এই সবগুলো আয়াত মাঝখানের আয়েরটিতে এসে যেভাবে জোড়া লেগেছে সেটি দেখা যাক এই আয়াতটিতে বলা হয়েছে অতএব দুর্ভোগ সেসব নামাজির বা এসব ভণ্ড নামাজির ধ্বংস হয়ে যাওয়া উচিত ইনি এমন একজন ব্যক্তি যিনি হাসরের দিন বিশ্বাস করেন না এবং এই নগণ্য পার্থিব জিনিসগুলোকে আগলে ধরে রাখতে চায় হয় তিনি এই পৃথিবী এবং তার সমস্ত জিনিসকে চিরস্থায়ী মনে করেন অথবা এমন ধারণা পোষণ করেন যে শুধুমাত্র এসব জিনিসই তাকে উপকৃত করতে পারে কারণ সে পরকালে বিশ্বাস করে না এই ব্যক্তিটি তার অনুভূতি চিন্তা ধারণা বা মন মানসিকতার দিক থেকে যেমন ভালো নয় তেমনি বাহ্যিক কার্যকলাপ বা আচার আচরণের দিক থেকেও এতটা ভালো হয় না এই ধরনের ব্যক্তিদের লোক দেখানোর জন্য নামাজ পড়া বা ইবাদত করা উচিত নয় কারণ সত্যিকারের নামাজ বা প্রার্থনা তাকে ভিতর ও বাইরে উভয় দিক থেকেই সংশোধন করে নিত এভাবে সেই ব্যক্তিটি ভিতর থেকে আত্মিকভাবে এবং বাহির থেকে কার্যকলাপের দিক থেকে সংশোধিত হয়ে যেত যা সহজেই বাহির থেকেও দৃশ্যমান হয়ে উঠত এই ধরনের ব্যক্তি মুসলিম হিসেবে বাজে একটি উদাহরণ যে কিনা এই সুন্দর ধর্ম ইসলাম থেকে অন্য মানুষদেরকে আরও দূরে ঠেলে দেয় এই সুরাটিতে আবারও একটি চমৎকার রিং কম্পোজিশন বা অর্থের গোলকধাঁধা খুঁজে পাওয়া গেল যেখানে এর প্রতিটি আয়াত নিখুঁতভাবে বৃত্তাকার গঠনে মাঝ বরাবর এসে জুড়ে গিয়েছে সৃষ্টিকর্তার ঐশ্বরিক জ্ঞানের আরেকটি নিদর্শন কুরআন মজিদের মধ্যে খুঁজে পাওয়া গেল এই কুরআনই হল বহু নিদর্শন অধিকারী মানবতার চূড়ান্ত পথনির্দেশিকা যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ এটি শেয়ার করে লাইক দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ